আসসালামু আলাইকুম বন্ধুরা। অপ্পো সারা বছর গ্লোবালি অনেক স্মার্টফোন লঞ্চ করে থাকলেও আমাদের দেশে সব স্মার্টফোন লঞ্চ করে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অপ্পো ঠিক এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যে স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ হলেও আমাদের দেশে আসেনি। স্মার্টফোনটির নাম অপ্পো A96। এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশের ডিসপ্লে, 33W ফাস্ট চার্জার এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন 684G চিপসেট। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করবো, দেখবো বক্সের মধ্যে কী কী আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন এবং ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটি বক্সে কী কী দেওয়া হয়েছে। ব্লু কালার একটি বক্স, বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি টিপিউ কেস। বন্ধুরা এরপর বক্সের মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এছাড়া বক্সটির মধ্যে থাকছে 33W একটি ফাস্ট চার্জার এবং একটি USB টাইপ সি কেবল। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা ফোনটি আপনারা স্টেরি ব্ল্যাক এবং সানসেট ব্লু এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। হাতে রয়েছে ব্লু কালারের ভেরিয়েন্টটি। বন্ধুরা নর্মালি আমরা অপোর মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর ডিজাইন যেমন দেখে থাকি, এই স্মার্টফোনটির ডিজাইনও ঠিক তেমনই। স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রেম দুই জায়গা দিয়ে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে একটা ম্যাট স্মুথ ফিনিশিং করা হয়েছে। ম্যাট ফিনিশ হলেও এটা কিছুটা গ্লো করে, কারণ এটার ব্যাক প্যানেলে অপ্পো তাদের চার্মিং গ্লো টেকনোলজি ব্যবহার করেছে। এই কারণে যখনই স্মার্টফোনটি আলোর সংস্পর্শে আসে তখনই এটা বিভিন্ন কালারে গ্লো করে। ডিজাইনটা এমন টাইপের করা হয়েছে যে এটাতে সহজে আঙুলের ছাপ পড়বে না। ফোনটির ওয়েট 191 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি ইন অ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ছোটো বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। বড় ব্যাটারি হওয়ার পরেও স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো ছিল। এছাড়াও স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা ফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজে আঙুল পৌঁছাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলকও যথেষ্ট ভালো ছিল। এই স্মার্টফোনটির ফেস আনলকও অনেক ফাস্ট কাজ করে। বন্ধুরা ফোনটিতে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। অপ্পো A96 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চি 90Hz একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.0%। ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 401, ডিসপ্লেটি টিপিক্যাল ব্রাইটনেস 418 nits। স্মার্টফোনটির ডিসপ্লেটির চিন হালকা একটু বেশি হলেও বেজেলটা অনেক কম মনে হয়েছে আমার কাছে। 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লেটির টাচ রেসপন্সও যথেষ্ট ভালো ছিল। বন্ধুরা ফোনটির ডিসপ্লে সেটিংসে বিভিন্ন কালার মোডে শিফট করার অপশনও আছে। এছাড়াও ডিসপ্লে সেটিংসে 60Hz রিফ্রেশ রেটে স্মার্টফোনটি ব্যবহার করার অপশনও আছে। যদি আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে এই অপশনটি কাজে দিবে। তবে বন্ধুরা যেহেতু এটা কোনো অ্যামোলেড ডিসপ্লে না, তাই আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের মতো অনেক ফিচারই এটাতে ব্যবহার করতে পারবেন না। তবে আউটডোরের ডিসপ্লেটি ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইট ও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে। আর সাথে থাকছে কালার রয়েছে লেটেস্ট ভার্সন, কালার রয়েছে 11.1। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে অ্যাপগুলো আনস্টল করা যায়। বন্ধুরা কালার ওয়েজ যথেষ্ট স্টেবল একটি UI, এটাতে অনেক রকমের কাস্টমাইজেশনের অপশনও রয়েছে। আর আপডেট দেওয়ার সময় অতটা চিন্তা করতে হবে না, সফটওয়্যার আপডেট আসলে নিশ্চিন্তে আপডেট করে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 684G চিপসেট। এটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসি হয়ে থাকছে Adreno 610। বন্ধুরা এই চিপসেটটি গত বছরের কোয়ালকমের স্ন্যাপড্রাগন 678 চিপসেটের সাকসেসর। এই দুটি চিপসেটের পারফরমেন্স প্রায় সেম, তবে সিপিইউ আর জিপিইউর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 678 কিছুটা এগিয়ে থাকবে স্ন্যাপড্রাগন 680 থেকে। কিন্তু ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 680 অনেক এগিয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 678 থেকে। বন্ধুরা স্মার্টফোনটি শুধু একটি ভেরিয়েন্টই অনেক বেশি সেল হয়েছে, যা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। অপ্পো A96 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার F1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 2MP একটি ডেপ সেন্সর। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি অনেক ভালো, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো দেখলে বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16MP একটি কর্নার পাঁচশো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F2.0। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন এবং অপর বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33W একটি ফাস্ট চার্জার।
এই 33 ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 16 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 680 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 271,000 মতো স্কোর করেছে, আর পাবজিতে গেমিংয়ের সময় মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাই গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আমার কাছে মনে হয়েছে গেমিংয়ের তুলনায় নর্মাল ইউজার যারা আছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেশি ভালো হবে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়াও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটো, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। আর এই স্মার্টফোনের স্পিকারের কোয়ালিটিটা অনেক ভালো। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির 8128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রায় 17,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 22,000 টাকার মতো। এই স্মার্টফোনটি অপ্পো আমাদের দেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে না, কারণ এই প্রাইজে আমাদের দেশে অপ্পোর অলরেডি একটি স্মার্টফোন আছে যার নাম অপ্পো A76। তবে হ্যাঁ, এটা তো অনেক ইম্প্রুভমেন্ট করা হয়েছে A76-এর থেকে। অপ্পোর উচিত ছিল এই স্মার্টফোনটি আমাদের দেশে লঞ্চ করা। আমার কাছে অপ্পো A76-এর থেকে এই স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে অপ্পো A96 পর্যন্তই। আপনারা যদি 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3-4 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।